আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। সন্তান লাভের এমন একটি আমল আমাদের এক দিনী ভাই বোন গতকাল করছিলেন, আজকেই তাদের নেক সন্তান লাভের একটি সুসংবাদ পেয়েছেন। আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে এই ছোট্ট আমলটি করার ফলে আল্লাহ তাআলা তাদেরকে একটি সুসংবাদ দিয়েছেন সন্তান লাভের। আমি অনুরোধ করছি আপনাদেরকেও আমলটি করতে বলবো, তার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, দয়া করে সকলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, সন্তান লাভের পরীক্ষিত আমল দেওয়া ওজিফা নিয়ে যে নতুন ভিডিওগুলো দিব সেগুলো পাওয়ার জন্য। চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি। প্রথমে আমাদের মনে রাখতে হবে, সৃষ্টির কাছে কোনো কিছু কামনা নয়, বরং আল্লাহ তাআলার নিকট চাওয়াই হলো ইবাদত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব চাওয়া পাওয়া তার মহান দরবারে প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন। যে আমলটি করতে হবে সেটি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আমল। একসময় তিনি নিঃসন্তান ছিলেন, বৃদ্ধ বয়সে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন সৎপুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তাকে নেক পুত্র সন্তান দান করলেন, সুবহানাল্লাহ। সেই দোয়াটি আপনারাও করবেন। তিনি আল্লাহ তাআলার কাছে যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি আমি স্ক্রিনে এই মুহূর্তে দেখাচ্ছি। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে রাব্বি হাবলি মিনাস সলিহিন। এই ছোট্ট দোয়াটি আপনারাও পড়বেন, বেশি বেশি কখন কি নিয়মে পড়বেন সেটি আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। এর অর্থ হচ্ছে, হে আমার প্রভু আমাকে সৎকর্মশীল সন্তান দান করো, সূরা সাফাত আয়াত 100 বলা হয়েছে। এই ছোট্ট দোয়ার আমলটি আপনাদের করতে হবে প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে নফল নামাজগুলোর পরে আপনারা অন্তত 100 করে এই ছোট্ট আমল দোয়াটি পড়বেন, মোনাজাতে এই দোয়াটি পড়বেন। এবং তারপরে আপনাদেরকে যে সুন্নত সম্মত কিছু আমল করতে হবে নেক সন্তান পাওয়ার জন্য, আগে থেকে শয়তান থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। তাই সব সময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া আবেদন করতে হবে, বিশেষ করে আপনারা দাম্পত্য মিলনের আগে অর্থাৎ সহবাসের আগে, স্ত্রী সহবাসের আগে এই দোয়াটি পড়ে নেবেন, অর্থাৎ সুন্নত সম্মত এই আমলটি করে নেবেন। বিশ্ব নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাম্পত্য মিলনের আগে যদি কেউ এই কথাগুলো বলে বা দোয়াটি বলে, তাহলে তাদের মিলনে সন্তান জন্ম নিলে সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করবে না। এটি বুখারী শরীফের হাদিস। দোয়াটি আপনারা অবশ্যই স্ত্রী সহবাসের আগে একবার হলেও পড়ে নেবেন, দুইজনে, স্বামী স্ত্রী দুইজনে। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাস শাইতানা ওয়া জান্নিবিস শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটি স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন, অথবা আপনারা চাইলে বাংলাও বলতে পারেন, আল্লাহর নামে হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন, এবং আমাদের যা রিজিক বা সন্তান দিবেন তা থেকেও শয়তানকে দূরে রাখুন। তারপরে যে কাজটি করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। স্বামী স্ত্রী দুইজনকে যখন সন্তানের জন্য আপনারা চিন্তা করবেন, সন্তান নেক সন্তান পাওয়ার চিন্তা করবেন, তখন আপনাদের প্রথম কাজই হবে নেক সন্তান পেতে আপনাদেরকেও নেককার হতে হবে, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনকে নেককার হতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই অবশ্যই নেক সন্তান দান করবেন ইনশাল্লাহ। তাদের উভয়কেই নেক আমল করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, গুনাহের কাজ থেকে বিশেষ করে বেঁচে থাকতে হবে। বেশি বেশি গুনাহ, নতুন কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে একটি নেক সন্তান লাভের সুসংবাদ দিবেন অতি দ্রুতই। আমি অনুরোধ করব, কোনো মানুষের কাছে আপনার সন্তান কামনা করতে যাবেন না, সন্তান লাভের জন্য কোনো অবৈধ হওয়ানো ইসলামিক উপায় অবলম্বন করতে যাবেন না। নিঃসন্তান দম্পতি যারা আছে তারা অবশ্যই আল্লাহ তাআলার উপর একমাত্র ভরসা করে উল্লেখিত এই আমলগুলো, দোয়াটি এবং নিয়ম মেনে আপনারা যদি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই নেক সন্তান দান করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার কাছে চাওয়ার নির্দেশ দিয়েছেন, চাইতে হবে শুধুমাত্র তার কাছে। কীভাবেও চাইতে হবে তাও তিনি পবিত্র কোরআনুল কারিমে তুলে ধরেছেন। আল্লাহর কাছে নেক সন্তান চাওয়ার জন্য আপনাদেরকে যে নিয়মগুলো বললাম এইভাবে আপনারা চাইতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে নেক সন্তান দান করবেন। প্রতিটি বাবা মাই চান যেন তারা নেক সন্তানের জনক বা জননী হতে পারেন, তাই আপনাদেরকেও নেক আমল বেশি বেশি করতে হবে। সন্তান একটি আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটি নিয়ামত। নেক সন্তান পাওয়ার জন্য আপনাকে কোরআন সুন্নাহের আলোকে জীবনযাপন করা অত্যন্ত জরুরি। তাই আমি অনুরোধ করব, যে নিয়মগুলো বললাম, যেভাবে বললাম, সেই আমলগুলো করে দেখুন, আল্লাহ তাআলা আপনাদেরকেও নেক সন্তান লাভের সুসংবাদ অতি দ্রুতই দিবেন ইনশাআল্লাহ। যারা আমলটি করবেন এই নিয়মে তারা সকলে একটি নিয়ত করে ফেলুন, অবশ্যই ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন, অন্তত আমিন লিখে। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও ভিডিওটির কথা বলুন, ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের ভিডিও যারা দেখলেন তারা সকলে ভিডিওটিতে একটি লাইক দিন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আমাদের নতুন ভিডিওগুলো যাতে আপনার মিস না হয়ে যায়। সন্তান লাভের পরীক্ষিত আমল দোয়া ওজিফা নিয়ে যে ভিডিওগুলো আমরা দিয়েছি, যেগুলোর আমল করে আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে অনেকদিনই ভাই বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন, সেই ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেল থেকে। আমি অনুরোধ করব আমাদের এই ভিডিওগুলো ফেসবুকেও আপনারা দেখতে পাবেন এখন থেকে ইনশাআল্লাহ। ফেসবুকে গিয়ে সার্চ করুন দিনী আমল লেখে, দিনী আমল লেখে আমি দেখাচ্ছি এইভাবে দেখে লিখে সার্চ করুন, দেখবেন আমাদের পেজটি পেয়ে যাবেন। আপনারা সেই পেজটিতে যাবেন এবং ফলো করে রাখবেন, সেখানেও আমরা ইনশাল্লাহ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।